হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকের ভিডিওতে আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো। আজ যা দুপুরে কি রানমু বুঝেন নে, নিয়ে দেখামু একবারে নর্মাল ভাবে। গৃহস্থ গেলে হইতে দিন তো আর বালা রানতে হারে না, তো আইও আজ যা চাই কি রানতে মারি। একবার ইয়ে করছেন কি অ দিদি, টমাটোর টক কেনে রাঁধে আর কেন দেখাই দিন। তো এই টমাটোর টক কেনে রাঁধে খরবায়ু মারি, খরবায়ু মানে টক কেনে রাঁধে আই কেন দেখামু। তারপরে দেখামু যে ফুলকপির ভর্তা, ফুলকপির ভর্তা কেনে বানাই চাই বিনারি। তারপরে আরা দেশের এত বছর ওমানেতে আইসি দেন এক যে একুশ বছর তা হাসিয়া মাছ কোনোদিন হাইনিও, হাসিয়া মাছ ওমানেতে আইটাই গেন। তো এদিন আইসি আইসি আর বাউরে তাড়াতাড়ি কিচ্ছে লইছে পোলার বাপে লইছে, আর তারপরে আনছে এক হাসিয়া মাছের মশমচা করে বাজি করমু, টমাটোর টক করমু, তারপরে ফুলকপি ভর্তা করমু, কেন করে একখানা সারবেন আর কষ্ট করে আর বাসা একখানা বুঝি লইবেন। তো এই সান কেনে রান্ধি ভিডিও গা হুড়া চাই গেন বুঝছেন। আচ্ছা বাড়ি আই টমাটো কেনারে বালা করে দুইছি, ভিতরে বিসি টিসি ফেলাই দিছি, ফেলাই কুকারেতে দি দিছি, কাঁচামরিচ দিছি, রসুন কুচি দিছি, আদা বাটা দিছি, আর পেঁয়াজ কুচি দিছি, সোয়াদ মতন লবণ দিয়ে লাইছি, এক চামচ হলুদের গুঁড়া দিছি, এক চামচ মরিচের গুঁড়া দিছি, এক চামচ জিরার গুঁড়া দিছি, এক চামচ ধনিয়ার গুঁড়া দিছি, দুই কাপ হানি দিছি, এবার সুন্দর করে ঢাকনা লাগাই দিছি কুকারেতে। তো চুলার তুলে দিছি, 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করি চাই। হ্যাঁ, এবার খুলি দেখি যে একবারে টমাটো গলি গেছে, বড় বেড গেছে। তো এই গুঁড়ুনি দিই বালা করে গুঁড়ি দিমু, গুঁড়ি দিছি আর একবার গাদল গেছে। তো কদ্দুরা গরম হানি করি আবার টমাটোর টকেতে ডালে দিছি। ওমারে মা চ্যানেল গা বেগুনে চাই একখানা, আর ভিডিও গুণ চাই একখানা, বেগুনে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন বুঝছেন, কমেন্ট করিয়েন, ভালো লাগবে। এবারে টমাটোর টকেতে বুঝছেন একখানা হুরন দিমু, এবার চুলাইতে ফেরাই দিন খোলা বয়া দিছি জিয়ারি। তো এই দুগা তেসাতা দিছি, দুগা হাঁসুরন দিছি, দুগা একজনকে হুইয়া মরিচ দিছি। এবার ওই কেরাইলা পাতা তরকারিতে দিয়ে গুন দিছি, যে একটা গন্ধ লাগবে লাই। এবার ব্যাগেন হয়ে গেছে কই, কি সুন্দর গেরান শুষিয়ে রে মা, টমাটোর টকেতে একবার ডালি দিছি। দুগা টাইলা জুড়ি আর গুঁড়া দিছি, আর ধনিয়া হাতা দিছি, সুন্দর করি এবার লারি সারি নামালাম। ও কি সুন্দর লাগে তরকারি, গিয়া টমাটোর টক দি যে দুগুন ভাত খামো ঠাকুরারি। এবার ফুলকপি সিদ্ধ দিমু, দেখছি গো বয়াই দিছি, কদ্দুর হানি দিছি, ফুলকপি গেন ছোট ছোট করে কাটি লইছি, দুই দাই লইছি, দুগা উলদের গুঁড়া দিমু, এক চামচ হলুদের গুঁড়া দিছি, ফুলকপি এখন সিদ্ধ হয়ে গেছে, হানিও টানি গেছে, এবার ডালি গেলামু। এবার ফেরাই দেন ইঞ্জিন বয় দিছি, কুদুর তেল দিছি, হুরগা মরিচ হুরি লমু, রসুন দুগা টালি লমু, রসুন চোকলা গান চুল দেন, চোকলা গান চুললে রসুনের ভিতরে রসুন ইঞ্জিন হুরি গেলে তিতা লাগবে, তাহলে চোকলা হুরক ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আরে মা তেল এখন কি ফুটা ফুটের গাত ফরের, দুগা কাঁচা মরিচ টালি লইয়ের তেলেতে দারুণ লাগবে, মরিচ গুণ ফোড়া হয়ে গেছে কই। এবার রসুন হয়ে গেছে, রসুন গণ তুলি এলাইছি আই। এবার ফুলকপির পাত্তা গেন কেন করি একখানা চান বুঝছেন নে, ফুলকপি গেন আগে দিয়ে একখানা কষালি লই। এবার কাড়ি পেঁয়াজ রাখছি যে পেঁয়াজ গেন লইয়া লাইছি, এবার হুরগা মরিচ, রসুন আর কাঁচা মরিচ ভাজি গুণ লইয়া লাইছি, এবার সোয়াদ মতন লবণ দিছি, বেগ গেন সুন্দর করে এবার কষালি লম, এবার ধনিয়া তা গেন কুচি করে রাখছি যে সেখানে দিয়ে লাইছি। এবার একবার বালা তেল গেন দিছি, কি দারুণ গেরান শুষে, যাক দে বাবা বত্তা গেন হয়েছে বানানি। ওমারে মা দেশের হাসিয়া মাছ, দেশের হাসিয়া মাছ কত বছরে দেখি, এর বাজি করি খামু, এবার বাজি করি গেলে কেন একখানা সান কেনে করি। এর হলুদ দিছি, লবণ দিছি, মরিচের গুঁড়া দিছি, দুগা গরম মশলা দিছি, কুদুরলে বসিবি দিছি, এবার সুন্দর করে বালা করি আর মাখিয়ে লাগি, গায়েতে যখন মশলা কেন বাজে। এবারে ফেরাই দেন কলাইতে মাছ গেন বাজি দিয়ে লাইছি,
ও বুক রে বুক কি উড়া উড়ে রে বাজি একখানা ঘুরি দি ঘুরি দি। মাছের এক ফিট হয়ে গেছে, এবার উল্টে দিগের। যা হোক মাছগুন বাজি হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে, তুলি গেলাইছি। এবার মাছ ভাজার তেল জেগেন আছে, মই মশলাও আছে, গেরান এলাই বলি দুগো পেঁয়াজ ভাজি করিলাম। ইয়েতে ধন্যতা দিছি, দারুণ লাগব দারুণ, ইল্লা করি চাই গেনান্নেরা। এবার পেঁয়াজ ভাজি কেন হয়ে গেছে, যাক বেগেন হয়েছে। এবারে সুন্দর করে কলা হাতার মধ্যে আমার পতি পরমেশ্বর ঠাকুর জামাইয়ের আশীর্বাদ বলে, পতির আশীর্বাদ মানুষের লাগে, আর একখানা জামাইয়ের আশীর্বাদের লাই বলি সুন্দর করে কলা হাতাতে ভোজন করাম। এবার সম্পূর্ণভাবে সব রেডি করছি, চান কি সুন্দর লাগে চাই। এবার একখানা গান গাইতে মারিনি জামাইয়ের খুশি করবেন লাই। তোমার আকাশে দুইটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতন গতিহারা, এই জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আর গান গাবার লাগলে বেগুন একখানা লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, আর যদি খারাপ লাগে আরো শরম দিয়েন না, আমার কাছে অনুরোধ। আর ভিডিও গুন চাইবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবের করে শেয়ার করে দিবেন আর চ্যানেল গার লিঙ্ক। আর আঞ্চলিক ভাষা গানের কাছে কিরকম লাগে জানাইয়েন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।